অনুষ্ঠান। আমি জয়ন্ত, শুরু করছি আমাদের লাইভ ফোন ইন খনার বচন, এবং যে অনুষ্ঠানে সরাসরি একেবারে সরাসরি বাংলা জ্যোতিষজনী খন আমার সঙ্গে কথা বলবার দুর্লভ সুযোগ। তাই বন্ধু, আপনারা কিন্তু টিভির ভলিউমটা মিউট করে কথা বলবেন, কে বলছেন, কোথা থেকে বলছেন, জন্ম সাল সময় সুন্দর করে বলবেন, এবং মায়ের কাছে কিন্তু সুন্দর গঠনমূলক প্রশ্ন করবেন। এছাড়াও আপনাদের কারো মনে যদি কোনো আধ্যাত্মিক জীবন জিজ্ঞাসা থাকে, সে প্রশ্ন আপনারা করতে পারেন খনা মায়ের কাছে। খনার বিটা জন্মতার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষজনী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনে কাছের মানুষ, কাজের মানুষ, খনা মা, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনালব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন কোথায়, না মানুষের জীবনের সমস্যার সমাধানের কাজে। মা বলছেন, জীবন থাকবে, সমস্যা থাকবে, ভয় পাবে না, তার সমাধান থাকবে, আর আমি আছি তোমাদের সঙ্গে, তোমরা যদি এক পা এগো আমি তাহলে 10 পা এগিয়ে যাবো। তাহলে বন্ধু, জীবন যুদ্ধে জয়ী হবো কিন্তু আমরাই, কারণ আমাদের সঙ্গে রয়েছেন ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড বাংলার জ্যোতিষজননী খনামা। তাই বন্ধু, টিভির পর্দায় নিয়ে আসি সেই হসন্মুখী প্রাণবন্ত মানুষটিকে, আর বিভিন্ন প্রান্ত থেকে আসবেন আপনারা দর্শক বন্ধু, মায়ের সন্তানরা। মা, আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ সবাই। তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসার উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। ভালো থাকার বিভিন্ন দিক, বিভিন্ন উপায়, বিভিন্ন দিন, বিভিন্ন নিয়ম, বিভিন্ন সময়। যেমন আজকে এই মুহূর্তে এখন ভালো থাকার সময় তোমাদের, এখন ভালো থাকার সময় আমার। দেখি প্রথমে কে এলো, তোমাদের সাথে কথা বলবো, তোমরা প্রশ্ন করবে, ভালো উত্তর পেলেই ভালো থাকতে পারবে, মন্দ উত্তর থাকলে সেটাকে কারেক্ট করে নিয়ে আরো ভালো থাকতে পারবে, অবশ্যই ওভারকাম করতে হবে আমাদেরকে। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? বলো বলো বলো। 11:55 তুমি কি বাইরে নাকি কোথাও? আচ্ছা, জন্মস্থান তো আচ্ছা, রবিবার কলকাতা, জন্মস্থান, হ্যাঁ রবিবার, জন্মস্থান কলকাতা, আর বৃশ্চিক রাশি মিথুন লগ্ন, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার কি কোয়ারিটা কি? সে তুমি একটা ফিল্ম করেছিলে বলেছিলে তো? আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আর মা, তোমার কাছে আমার দুটো একটু প্রশ্ন আছে, অন্য বিষয়। শুনি শুনি বলো, টিভির ভলিউমটা মিউট করো শুভসাজি। বলো বলো বলো, কি প্রশ্ন বলো? বলছি কি মা, তুমি যে মানে কাজগুলো বলো, ক্রিয়াগুলো সবাইকে করার জন্য, মন্ত্রগুলো, আমি যদি এগুলো সবাইকে বলি তাহলে কি আমার কোনো কাজ হবে না? এই মন্ত্র এইগুলো আমি না সবাইকে বলে ফেলি আগে, তুমি যে ক্রিয়াগুলো বলো, যারা শোনে না, যাদের হয়তো অসুবিধা, আমি সেগুলো সবাইকে বলি, আমি তোমাকে প্রশ্নের উত্তর গণনা করতে হয় না, এমনি বলা যায়। আর তোমার শরীরটা যাচ্ছে ইত্যাদি কারণে কর্মে বাধা যোগ আসছে, সেগুলো আমি গণনা করে নিয়ে তোমার বলছি। ঠিক, এবং শুভশাই, তোমার মনে একটা বাসনা ছিল যে তুমি মার থেকে দীক্ষা নেবে কি? হ্যাঁ, অনেক দিনের বাসনা ছিল, এবার আমি সেটা নিতে পেরেছি, আর বাবা মা সবাই নিয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক দিনের বাসনা ছিল এটা। হ্যাঁ, এটাই মা খনামা যেটা বলেন যে সংকল্প যদি সৎ হয়, আমার উদ্দেশ্য যদি সৎ হয়, সেটা কিন্তু একদিন একদিন ফলবেই, তাই তো?
সেই অবশ্যই। হ্যাঁ, তুমি যখন চেষ্টা করেছো ঠিক তিনি সেই যজ্ঞে গেলে, তারপর আমি যোগে গেছিলাম, আহুতি দিয়েছিলাম, সেটা উপকারও পেয়েছি, মাধ্যমে আগেও বলেছি, রাইফেল অনুষ্ঠানেই বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং তারপর তুমি দীক্ষা নিয়েছো পরবর্তী? হ্যাঁ, আমি দীক্ষা নিয়েছি এবার। তোমার বাবা মাও নিয়েছে সাথে? হ্যাঁ হ্যাঁ, বাবা মাও দীক্ষা নিয়েছে। বাহ, খুব সুন্দর, এই যে একটা সংকল্প। ওখানে মার কাছে। বাহ বাহ বাহ, খুব ভালো, মার সঙ্গে যখন। কালকেই তোমার কাছে যেতাম আমি, মানে চেম্বারে ফোন করে জিজ্ঞাসা করেছি, কিন্তু মানে কোমরে এমন চোট লেগেছে, মানে ওই সেরকম মানে হাঁটাচলা করতে পারছি, এর জন্য আমি যেতে পারলাম। ওরে বাবা, আচ্ছা, কোমরটাই খুব কষ্ট হচ্ছে। কোমরে কষ্ট, আমি একটু গণনা করে জিজ্ঞাসা করে আমার পিছিয়ে পড়লাম যে একা একা যাবো, ওই জন্য আমি যেতে পারিনি। তাই তো, তাই তো। এবং সব্যসাচীর যে তোমার যে মায়ের প্রতি যে নির্ভরতা, তোমার যে বিশ্বাস আস্থা, এটা কিন্তু সেটা আমরাও বুঝি, কারণ অনুভূতি না থাকলে, কারোর প্রতি শ্রদ্ধা বিশ্বাস না থাকলে এইভাবে কিন্তু শ্রদ্ধাকে উজাড় করে দেওয়া যায় না। প্রতিটা মুহূর্তে এই মাকে স্মরণ করে চলি, ঈশ্বরকে স্মরণ করে চলি, মাকে প্রতিটা মুহূর্তে আমি স্মরণ করে চলি। খুব ভালো, খুব ভালো কথা। এবং তুমি একটা অল্প বয়সের যুবক হয়েও তুমি এইভাবে আধ্যাত্মিক বা ধর্মীয় চিন্তা তোমার মধ্যে জাগরণ হয়েছে, এবং তুমি যে খরমার মতো কিছু তো এবারে সামান্য কিছু হলে আমি আগে আগে মাকে স্মরণ করি। আমি তো নাম তো মা সর্বজি স্মরণ করি, কিন্তু যে কোনো বিষয়, কোনো মানে অল্প তুচ্ছ বিষয় ওই মাকে ধরো স্মরণ করি। এবার লোকে শুনে সেটা হয়তো পাগল ভাবে বা কিছু, সেটা আমি বলছি না, সেটা যে কোনো বিষয়তে আমি মাকে স্মরণ করি আগে। না, এটা তোমার বিশ্বাস, এখানে কে পাগল ভাবলো কে ভাবে সেটা বড় কথা না। যে কোনো বিষয় মানে বড় কিছু হোক ছোট কিছু হোক, যে কোনো বিষয়তে আমি মাকে স্মরণ করি। বাহ, এটাই হচ্ছে প্রয়োজন, মানে তোমার জীবনে যেটা উদ্দেশ্য, যেটা সিদ্ধি, সেটাই হচ্ছে সংকল্প। কে কি ভাবলো সেটা কিন্তু বড় কথা না, তোমার মনের যে শ্রদ্ধা। অনেক কথা কিছু বলে আমি সেগুলো এগিয়ে দেই। আর আমার এটা কি, আমি মা যে কাজগুলো বলে সবাই শুনতে পারে না, যারা তাদের হয়তো অসুবিধা থাকে, সেটা আমি কাজগুলো মাকে বলি, তো সেই ক্রিয়াগুলো আমি নিজেও করি। অনেক সময় বলে কিছু বলে দিলে, মঞ্চ বলে দিলে, সেটা মা বলবেন, মা বলেছেন সেটা দেখি মা কি বলেন। মা কিন্তু প্রশ্নটা করলাম। আচ্ছা আচ্ছা, মা বলবেন। হয়ে গেছে, আমার গণনা করা হয়ে গেছে, সব শেষ হচ্ছে। এবার আমি তোমার মুখে শোনো, আমি টিভিতেই তোমাকে বলছি, তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ও হো, আর একটা ফোন এসে গেছে। আচ্ছা, একটুখানি একটুখানি যে ফোনটা লাইনে রাখছি, একটু লাইনে থাকো, ফোনটা ধরে নিয়ে লাইনে থাকো। আচ্ছা, সব প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে বলছি, প্রথম কথা হচ্ছে তোমার এখন শনি সরস্বতী চলছে, তোমার শনি সরস্বতী চলার কারণেই তোমার এত শরীরটা খারাপ হচ্ছে। এ কারণে তোমাকে ভীষণভাবে শিব ঠাকুরের মন্ত্র এমত সময় করতেই হবে, আর তুমি শনি গ্রহের প্রতিকার করবে। কর্মে যে বাধাগুলো হচ্ছে সেগুলো কাটানোর জন্য রবি এবং কেতু গ্রহের প্রতিকার করতে হবে। তোমার শনি রাহু কেতু ও রবি গ্রহের প্রতিকার করার প্রয়োজন, তাহলেই তুমি স্মুথলি এগিয়ে যেতে পারবে, কর্মের বাধা কেটে যাবে, শরীর ভালো থাকবে, মনের জোর পাবে, মনে সাহস পাবে, শান্তি মনে এগিয়ে যেতে পারবে। মন তোমার ভীষণ ভালো, তুমি আমার হয়ে কাজ করছো, যেটা হলো মন্ত্রগুলো বিতরণ করছো। মন্ত্র আমরা তো লিখে দিই, বইয়ে লেখা থাকে, সেটা দেখে সবাই শিখতে পারে, করতে পারে। আমি এখানে বলে দিচ্ছি, যারা শুনতে পাচ্ছে না কোনো কারণে, আমার হয়ে তুমি সেই কাজটা করছো, সবাইকে মন্ত্র বিতরণ করছো, বলে দিচ্ছো, এতে তোমার কাজ আরো ভালো হবে, ঈশ্বর তোমার উপর প্রীত হবেন যে তুমি সকলের মঙ্গল চাও। তবে একটা জিনিস জানতে হবে, মন্ত্রটা যেন নিখুঁত বলা হয়, ক্রিয়াগুলো যেন নিখুঁত বলা হয়, ভুল ভ্রান্তি বলে গেলে তাহলে আবার মুশকিল, সেটা যেন না হয়, সেই কারণে তোমায় জানিয়ে দিলাম। আর একটা, তুমি সংখ্যা কত সংখ্যা জপ করবে, তোমার জপের সংখ্যা হচ্ছে 108, না পারলে 51, না পারলে 28টা করলেও তোমার পদবীটা ভুলে গেছি, পদবীটা বলো। প্রশ্নটা হচ্ছে, মা আগে যখন ফোন করেছিলাম বলেছিল শনি রাহু এবং বুধের প্রতিকার করতে, কিন্তু আগের দিন ফোন করেছিলাম তখন বলছে শনি রাহু এবং মঙ্গলের প্রতিকার করতে, এটা কেন তাই জিজ্ঞেস করছি। আচ্ছা বলছি, বিশ্বজিৎ কি টাইটেলটা, টাইটেলটা কি তোমার? বিশ্বজিৎ কোনাই। কোনাই? হ্যাঁ। আচ্ছা, বিশ্বজিৎ কোনাই। কোনাই, কোনাই। বলো জন্ম তারিখ, বলো জন্ম তারিখ, বলো। 15/3/2001। 15/3 2001, তাই তো? 15/3/2001। হ্যাঁ, আর সময়টা বলো। সময় রাত্রি 11টা। 11টা, রাত্রি 11টা। আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান তারাপীঠ। তারাপীঠ। কি বার ছিল? বৃহস্পতিবার। আর রাশি লগ্ন বলো। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি। প্রশ্নটা কি তোমার? প্রশ্নটা ওইটাই। কি জানো, প্রশ্নটা বারবার রিপিট করবো? আওয়াজ আসছে এখানে, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন।
আমার সঙ্গে বিশেষ রয়েছে এবং মাকে আমরা পাবো সোমবার শাহরাফুলি জিটি রোড সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কাউন্টারের পাশে এবং দুর্গাপুরে ভিড়িঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে। মঙ্গলবার বারাসাত যশোর রোড হাটখোলা মোস্তাবেই পুরনো শিব মন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দের অ্যাপার্টমেন্টের তিনতলায়। এবং শুক্রবার মাকে আমরা কোথায় পাচ্ছি? বোলহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা 90। এবং শনিবার পাচ্ছি ঢাকুরিয়া, ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। রবিবার হাজরা 124 মনোহরপুকুর রোড বসু শীষে মানে উল্টো দিকে উত্তম মঞ্চের কাছে কেমব্রিজ স্কুলের বিপরীতে। ফোন নাম্বার 2531-2929, 9817-0429 এবং 9817-0589। যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলা জ্যোতিষচন্দ্রী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্টি এই হাতই হলো তাদের জ্যোষ্ঠি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। এবং বন্ধু, এখানে যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার বলা হলো এর বাইরে অন্য কোথাও কিংবা কোনো জুয়েলারি শপে বাংলার জ্যোতিষচন্দ্রী খনামা কিন্তু বসেন না। মা আপনার কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ বিশ্বজিৎ, তুমি আছো তো ফোনে? হ্যাঁ। এবার বলো তুমি কি বলছিলে? প্রথমে তোমায় বলেছিলাম শনি রাহু মঙ্গল, তাই তো? হ্যাঁ। আর তারপরে কি বলেছিলাম? আগে বলেছিলাম শনি রাহু এবং বুধ। শনি রাহু এবং বুধ, তাই তো? তারপরে বলেছিলাম শনি রাহু মঙ্গল। শনি রাহু মঙ্গল, শনি রাহু মঙ্গল যেটা বলেছি এটাই ঠিক, কিন্তু তোমার এখন শনি গ্রহ যে পজিশনে চলছে বর্তমানে, তখন ছিল না, এখন বর্তমানে যা চলছে তাতে করে তোমার একটা নার্ভের প্রবলেমের সিমটম দেখেছিলাম এখানে গণনায় বেরিয়েছিল, সেই কারণে তৎসহ বুধ যোগ করেছিলাম। এত কথা এত ব্যাখ্যা তো এইটুকু সময়ের মধ্যে করা যায় না, কারণ আমার তো সকলকে একটু চান্স দিতে হবে, সকলেই তো আশা করে থাকে, তাই এত ব্যাখ্যা তোমার সেদিন করে বলিনি, তোমাকে শর্টকাটে বলে দিয়েছিলাম। এত ব্যাখ্যা করতে গেলে এটা আমাদের বেশ অনেকক্ষণ বসে কথা বললে তবে হয়, আর একটা ফোন নিলে তো চলে না, সকলে অভিমান করবে, সকলেই তো আমার সন্তান, সকলেই তো আশা করে, সেই কারণে এতটা ব্যাখ্যা করিনি। আজকে তোমার ব্যাখ্যা করে বলে দিলাম, তোমার উত্তর পেয়ে গেছো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। এবং এইভাবে কিন্তু খনামা চলছেন বলছে, খুব সুন্দর করে বলে দেন। এবং সমস্ত কলার বন্ধুকে আমি একটা কথাই বলবো যে এখানে কিন্তু মিডিয়া একটা টাইম বার আছে, সুতরাং যারা বিস্তারিত করে জানতে চান, শুনতে চান, বুঝতে চান, তাহলে তারা কিন্তু একবার আসবেন খনামায় সান্নিধ্যে এবং দেখবেন জীবনের মোড় কিন্তু কেমনভাবে ঘুরে যাবে। এবং মা কিন্তু কোনো ল্যাপটপ বা কোনো কম্পিউটার নিয়ে বসেন না, সামান্য মাত্র গণনায় কিন্তু তিনি সুন্দর করে জীবনের ছবিটা ফুটিয়ে তোলেন। তাই আমরা বলি খনামার গণনা জীবনের এক সাধনা, এইভাবে কিন্তু মা করে তোলে। এবং মা আজকে যে সুন্দর ছোট্ট অল্প করে ব্যাখ্যা করলেন সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে ব্যাখ্যাটা কোথায়, আসল ঘটনাটা কোথায়। হ্যালো নমস্কার। নমস্কার। হ্যাঁ আগে আমার মাকে আমার প্রণাম দেবেন। অনেক আশীর্বাদ রইল তোমার প্রণাম গ্রহণ করলাম। কে বলছেন, কোথা থেকে? আমি পিয়ালি মণ্ডল বলছি, পানাগড় রন্দিয়া থেকে। পানাগড়? হ্যাঁ। পিয়ালি মণ্ডল পানাগড় থেকে বলছেন, কার জন্য জানবেন দিদি? আমি আমার স্বামী সম্বন্ধে জানতে চাই। স্বামীর নামটা বলুন। দিব্যেন্দু মণ্ডল। দিব্যেন্দু বাবু জন্ম সাল সময় বলুন দিদি। 5/12/1981। বাহ খুব সুন্দর বলেছেন, এটাই চাইছি, 5/12/1981। হ্যাঁ ঠিক আছে, সময় বলুন দিদি। শনিবার রাত্রি 11:35 AM। আচ্ছা, শনিবার রাত্রি 11:35 AM, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার বলুন যে জন্মস্থানটা কোথায় ছিল? বোলপুর। বোলপুর মানে বীরভূম। রাশি লগ্ন বলুন দিদি। সিংহ লগ্ন, মীন রাশি। আচ্ছা এইভাবে মীন রাশি সিংহ লগ্ন, মীন রাশি সিংহ লগ্ন, প্রশ্নটা কি? কেটে গেল, হায় রে, তোমরা আশা করে কথা বলছো, সবকিছু বলছো, আর ফোনটা যদি মাঝপথে কেটে যায় তোমাদের যেমন দুঃখ হয় আমারও। 100 বার পিয়ালি দিদি অনেকটাই নেওয়া হলো, শুধু কোয়ালিটা যাওয়া হলো না। হ্যালো নমস্কার। তবু আমি কথা বলবো পিয়ালির বিষয়ে। কে বলছেন, জোরে বলুন। কৃষ্ণনগর থেকে বন্দনা পাল হালদার বলছি। আচ্ছা একটু জোরে, কৃষ্ণনগর থেকে বন্দনা পাল হালদার, তাই তো? বলুন দিদি। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বলছেন, 28/5/1984, সময় বলুন। সময় দুপুর 12:25। দুপুর ঠিক আছে। আচ্ছা বনগা জন্মস্থান, কি বার ছিল? সোমবার। রাশি লগ্ন বলুন। মেষ রাশি সিংহ লগ্ন।
মেষ রাশি সিংহ লগ্ন, তাই তো? প্রশ্নটা কি মার কাছে? সাংসারিক জীবন আপনি কি বিবাহিত নাকি? আচ্ছা, সাংসারিক জীবন নিয়ে আপনার প্রশ্ন। বন্দনা পাল চৌধুরী রয়েছেন আমাদের, পাল হালদার রয়েছেন, পাল হালদার না, ঠিক আছে, আমি লিখেছি তোমার বিষয়গুলো সঠিকভাবে লিখেছি। এখন ভগবানের কৃপায় যদি ফোনটা থাকে তাহলে তুমি সব কথা শুনতে পারবে, তা না হলে মন খারাপ করবে না, তুমি টিভিতে সব শুনবে, আমি তোমার সঙ্গে আছি, আমি একটু বর্ণনা করে নিই, আমি তোমার বিষয়ে কথা টোটালটা আমরা নিয়ে নিয়েছি, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব অবশ্যই। বন্দনা দি, খরামার অনুষ্ঠান দেখা হচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি খরামার অনুষ্ঠান ফলো করা হচ্ছে খরার বচন? দাদা লাইন তো পাই না, কিন্তু দেখুন আজকে ঈশ্বরের একটা এমনই কৃপা যে আজকে আপনার যে সাংসারিক কষ্ট সেটা কিন্তু মার কাছে চলে গেল। এবং দেখুন মার কাছে যখন গেছে, মা কিন্তু একটা ভবিষ্যৎবাণী ঠিক করবেন, কারণ তিনি যেটা বলেন সেটাই কিন্তু হয়। এবং মনের জোর রাখবেন, ধৈর্য হারাবেন না, এবং খনার বচন প্রত্যেক দিন ফলো করবেন, দেখবেন একটা মনের জোর পাবেন, কারণ মা যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু একটা কাউন্সিলিং, শুধু কথা কিন্তু না, তাই তো দিদি? আমি ব্যক্তিগত প্রত্যেকেই আমরা অনেক সময় মনের জোর হয়তো হারিয়ে ফেলি, প্রত্যেকটা মানুষ কম বেশি, শুধু আপনি আমি বলে না, কিন্তু তখন যদি মার মতো মানুষের মুখে কিছু কথা শুনি যে কথা আমাদের উজ্জীবিত করে, প্রাণবন্ত করে, তখন কিন্তু জীবনযুদ্ধে আবার নতুন করে লড়াইতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। এবং জীবনযুদ্ধে লড়াইতে সাহায্য করবে খনামা লিখিত এই বইটি, জীবনচক্রের জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার। এই বইটি যদি আমরা ঘরে রাখি, এই বইটি যদি আমরা নিত্য একটু পঠন পাঠন করি, তাহলে আমাদের জীবনে যতই দুঃখ সুখ ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমরা কিন্তু লড়াই করার সুযোগটা বা লড়াই করার মানসিক সুযোগটা পাবোই পাবো। হ্যাঁ মামা, আপনার হয়ে গেছে? হ্যাঁ, বন্দনা থেকে বন্দনা, পাল হালদার, পাল হালদার। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি কি ফোনে আছো? চেপে ধরেছে, দোষ কারণ নয়, কেউ যে তোমাকে অত্যাচার করছে, কষ্ট দিচ্ছে, সেটা দোষ আমি কারোর দেখি না, আমি দেখি গ্রহের দোষ। আর সুষ্ঠুভাবে সেই গ্রহগুলোর প্রতিকার করতে পারলে তাহলে সেই দুষ্ট মানুষগুলোই রুষ্ট তা ছেড়ে দিয়ে সুস্থ ভাবে সেই কারণে আমার বলা তোমার জন্য, তুমি মঙ্গল শুক্র কেতু ও চন্দ্র গ্রহের প্রতিকার করবে, মঙ্গল শুক্র কেতু ও চন্দ্র গ্রহের প্রতিকার করবে। এখনই পাথর না করতে পারলে অন্তত জড়িবুটি মূলগুলো করবে, তারপর ধীরে ধীরে পাথর পড়বে, পাথরে কাজ খুব তাড়াতাড়ি হয়, এই প্রতিকার তোমার দরকার। কারণ কি, তোমার এখন মঙ্গল গ্রহের অসুবিধে, শুক্র এবং কেতু চন্দ্র গ্রহের সমস্যা চলছে, পারিবারিক দিক থেকে ঝঞ্ঝাট, ভুল বোঝাবুঝি, মতান্তর, মিথ্যা বদনাম, মানসিক আঘাত, এগুলো নিয়ে তুমি খুব কষ্ট পাচ্ছ, তৎসহ শরীর ভালো যাচ্ছে না, মনে একদম তুমি শান্তি পাচ্ছ না। সেই কারণে আমি তোমাকে, সামনে কালী পুজো আসছে, আমার আমি তোমারটা সবই বুঝতে পেরেছি, সবটা এখানে বলা সম্ভব হয় না, ঠিক আছে, কিন্তু বুঝতেটা পারা যায়, অনুভব করা যায়, গণনা করলে তা ধরা পড়ে যায়, সেটা ধরা পড়েছে, বুঝতে পেরেছি আমি তোমাকে। এবং তোমার মতন যারা সাংসারিক কষ্টে ভুগছে, ভীষণভাবে সমস্যা রয়েছে, তাদের জন্য সামনে কালী পুজো আছে, কালী পুজোর অমাবস্যার থেকে আরম্ভ করে সামনে প্রতি অমাবস্যায় এই ক্রিয়া, এই মন্ত্রটি করলে অনেক 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 ভালো থাকবে, আমি সেই জন্য বলে দিচ্ছি, তৎসহ আর্থিক উন্নতিটাও ভীষণভাবে হবে। সেই কারণে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এই মন্ত্রটা পাঠ করবে, তুমি এবং তোমরা যারাই সাংসারিক যন্ত্রণায় ছটফট করছো, ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় ছটফট করছো, তাদের জন্য বলছি, তোমরা সংগ্রহ করবে সাতটি, সবকটা সাত, সাতটি সাত রকমের ফুল সংগ্রহ করবে, যেমন জবা কুঁড়ি একটা ফুল হলো, এরকম ভাবে গাঁধা ফুল একটি ফুল হলো, টগর ফুল আর একটি ফুল হলো, মানে কালারের, সাত কালারের হলে আরো বেশি ভালো হয়, সাত কালারের না হলে অন্তত তিন রকম ফারাক সেটা নেবে, সাত রকমের সাতটি ফুল সংগ্রহ করবে, ফুলের কুঁড়ি হোক বা ফুল হোক, কুঁড়ি ওঠানো ঠিক নয়, তোলা ঠিক নয়, কিন্তু সাত প্রকারের, সেটা তোমার দোপাটি ফুল, এখনকার দিনে দোপাটি ফুল আছে, দোপাটি ফুলও হতে পারে, সাত রকমের ফুল নেবে, তার মধ্যে যদি স্বর্ণ চাপাটা পাও তো ভীষণ ভালো হবে, সাত প্রকারের সাতটি ফুল নেবে, একটি তম্র পাত্রের মধ্যে গঙ্গা মাটি দিয়ে সাতটি বিন্দু করবে, গঙ্গা মাটিকে গঙ্গা জলে গুলে নিয়ে, অবশ্যই জোয়ারের জল দিয়ে গুলে গঙ্গা মাটি
মাটি দিয়ে একটি তম্র পাত্রের মধ্যে সাতটি বিন্দু করে তাতে সাতটি ফুল তার মধ্যে রাখবে, একটু সিদ্ধি, সাতবার সাতটি ফুলকে একটু সিদ্ধি ছোঁয়াবে। অষ্টগন্ধা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যাবে, সেটি নিয়ে সাতটি ফুলকে একটু ছোঁয়াবে, ছুঁয়ে ওই তম্রপাত্রটিকে হাতে নিয়ে এই মন্ত্রটি পাঠ করবে, ওম হ্রিং ক্রিং হুং বৃহস্পতয়ে নমঃ, ওম হ্রিং ক্রিং হুং বৃহস্পতয়ে নমঃ, ওম হ্রিং ক্রিং হুম বৃহস্পতয়ে নমঃ। একদম সুন্দর কথা, তোমার কথা থেকে আমি এটা অনুভব করতে পেরে আমি এটা তোমাদের কাছে জানিয়ে দিলাম। এই মন্ত্র যারা সাংসারিক যন্ত্রণা কার নেই, বেশিরভাগ মানুষেরই আছে সাংসারিক কষ্ট, সাংসারিক যন্ত্রণা, যে সমস্ত জাতক জাতিকা নারী পুরুষ সকলের জন্যই বলছি, সাংসারিক যন্ত্রণায় যারা কষ্ট ভোগ করছো, সামনেই এই আগামী 19 তারিখে কালী পুজো আছে, এই কালী পুজোর অমাবস্যা থেকে শুরু করবে। যদি কেউ কোনো কারণে এই কালী পুজোর অমাবস্যা থেকে শুরু না করতে পারো, তো তাহলে তারপরের অমাবস্যা, তারপরের অমাবস্যা, যে কোনো অমাবস্যা থেকে এই ক্রিয়াটি শুরু করতে হয়। এই ক্রিয়াটি এই এই জিনিস জোগাড় করবে, প্রত্যেক অমাবস্যায় করবে জিনিসটা, ক্রিয়াটি করবে, অমাবস্যার পরে ওগুলিকে জলে দিয়ে দেবে, তম্রপাত্রটিকে ঘরে নিয়ে এসে মেজে রেখে দেবে, আবার পরের অমাবস্যায় আবার এমনি করে সাতটি ফুল। দেখো এমন কিছু কঠিন জিনিস বললাম না বা কোনো কথা বললাম না, ছলে বলে কলে কৌশলে যে আমার কাছে এসো আমার কাছে পেয়ে যাবে আমি করে দেবো বললাম না, আমি তো তোমাদের ঘরেই এসে গেছি, তোমরা নিজেদের ভালোটা নিজেরা করো এটাই আমার বক্তব্য। তাই তম্রপাত্র সহজেই আমরা পাই, তম্রপাত্র যদি না কেনা থাকে ধনতেরাসের দিন একটি তম্রপাত্র কিনে নেবে, তাতে ক্রিয়াটি আরো ভালো হবে। সেই তম্রপাত্রের মধ্যে দেখো চন্দন চন্দনও বললাম না, গঙ্গা মাটি, একটু গঙ্গা মাটি গুলে নেবে, গঙ্গা জল, জোয়ারের গঙ্গা জল নিজের গায়ে একটু ছিটিয়ে নেবে, সেই দিন নিরামিষ আহার করবে, অন্য আহার করবে না, সেই দিন তুমি বস্ত্র পরবে লাল হলুদ, এই এই রঙের বস্ত্র পরলে ভালো হবে, লাল বা হলুদ, সাদা আর কালোটা বাদ থাকবে। এই শক্তির ক্রিয়া করতে গেলে, যেহেতু আমরা তো আর ভৈরব কাজ করছি না, সেই জন্য কালোটাও নয় সাদাটাও নয়, সেই কারণে তোমরা কি করবে, লাল রঙের বা হলুদ রঙের বা অন্য কোনো ডিপ কালারের কোনো পোশাক পরে ক্রিয়াটি করবে। মন্ত্রটি আবার বলে দিচ্ছি, ওম হ্রিং ক্রিং হুং বৃহস্পতয়ে স্বাহা, এই মন্ত্রটি, এটি তারা মায়ের মন্ত্র, উগ্র তারার মন্ত্র এবং মা কালীর মন্ত্র, এই সব মন্ত্রকে একত্রিত করে অমাবস্যায় কৃপা করেন, অমাবস্যায় মা খুব কৃপাময়ী হয়ে যান, তারা মা ভীষণ কৃপাময়ী হন, সেই কারণে অমাবস্যার দিন থেকে এটি শুরু করবে, পর পর 21টি অমাবস্যা করবে, আমি বলছি মাত্র 7টি অমাবস্যার পর থেকেই কিন্তু তোমরা উপকৃত হবে, 7টি অমাবস্যা মানে 7 মাস পর থেকেই সাংসারিক শান্তি আসবে, সুখ আসবে, আর সব থেকে সুখ আসবে কি বলতো, কোথাও যেতে হচ্ছে না, নিজেরটা নিজে করে নিচ্ছ, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। 7টি ফুল নিয়মটা মনে রাখবে, প্রত্যেকবারেই 7টি করে ফুল নেবে আর তম্রপাত্রের মধ্যে রাখবে, একটু বললাম একটু সিদ্ধি দিয়ে দেবে, অষ্টগন্ধা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, একটু নিয়ে তার মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভক্তি সহকারে যাদের গুরু মন্ত্র হয়ে গেছে গুরু স্মরণ করে তারপরে একটি কম্বলের আসনে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে এই ক্রিয়াটি করবে, রাত্রির বেলায় ক্রিয়াটি করবে, ভীষণ ভালো হবে, পরের দিন অমাবস্যা পার হয়ে যাওয়ার পর জলে দিয়ে দেবে, আবার পরের মাসে আবার এরকম ঠিক করবে, খুব সুন্দর একই ভাবে মা কিন্তু বিস্তারিতভাবে সুন্দরভাবে বললেন, এর থেকে মা কিন্তু আর কি বলবেন বলুন, যদি আমরা করতে পারি তাহলে কিন্তু জীবন যুদ্ধে জয়ী হব আমরাই, তাই বলি আমরা ছিলে মাঝি থাকবো যতদিন বাংলার জ্যোতিষ জয়নি খান আমাকে স্মরণে রাখবো। আচ্ছা পিয়ালি আমি তোমাকেও বলছি, তোমার সঙ্গে কথা বলা হয়নি, তুমি তোমার দিব্যেন্দু তোমার হাজবেন্ডের জন্য বলেছিলে তুমিও এই ক্রিয়াটি করো, তোমার সংসারের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে, তোমাকেও আমি ভালোবাসলাম, তোমাকেও এবং দিব্যেন্দুকে, তোমাদের দুজনের জন্য আমার আশীর্বাদ, আজকে যারাই ফোন করেছো প্রত্যেকের জন্য আমার প্রাণ ভরে আশীর্বাদ রইল, মনের কথা বলে যেতেই হবে এখন চলে এই কথা আমায় দিচ্ছে বলে তাই আমি যাবো চলে, কথা দিলাম আবার সময় হলে ঠিক আসবো চলে, সকল কথা উজাড় করে তোমাদের সাথে বলবো বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে, তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন, তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো।